আচ্ছা বন্ধুরা আপনারা জীবিত খাবার বেশি খাচ্ছেন না অর্ধমৃত খাবার বেশি খাচ্ছেন নাকি মৃত খাবার বেশি খাচ্ছেন আপনি জানেন কি বিজ্ঞানীরা একটা গবেষণায় দেখেছেন এই তিন ধরনের মধ্যে যে খাবারটা আপনি বেশি খাচ্ছেন আপনার শরীর সেই রকম খাবার বা সেই রকম ফুড দিয়ে তৈরি হচ্ছে ফলে আপনার শরীরের ভবিষ্যৎ আপনার সুস্থ থাকা সব কিছুই নির্ভর করছে এই তিন ধরনের খাবারের উপর একটু কনফিউশানে পড়ে যাচ্ছেন চলুন একটু সিম্পল ভাষায় বুঝাই আমরা যে ধরনের খাবার খাই সেই খাবারগুলোকে বিজ্ঞানীরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করছেন মৃত খাবার অর্ধমৃত খাবার আর জীবিত খাবার এবার জীবিত খাবারটা কি সাধারণত পরিবেশে আমরা যে খাবারগুলোকে নর্মাল অবস্থায় পাই যেগুলোকে আমাদের প্রসেস করার দরকার পড়ে না এবং সেইভাবেই আমরা খেয়ে নিই সেইগুলোই হচ্ছে জীবিত খাবার যেমন শশা যে কোনো ফল এগুলো কি হয় আমরা র খেয়ে নিই রান্না করার দরকার পড়ে না বা আমরা বেশি প্রিজার্ভেটিভ দিয়ে ফ্রিজে রেখেও খাই না এইগুলোই হচ্ছে জীবিত খাবার কলা এগুলো হচ্ছে জীবিত খাবার আর অর্ধমৃত খাবার কোনটা অর্ধমৃত মানে যখনই আমরা এগুলোকে রান্না করে খাচ্ছি উত্তাপে বা তাপে দিয়ে খাচ্ছি তখন এগুলো হয়ে যাচ্ছে অর্ধমৃত আপনি শাকসবজি কিনে ভেজিটেবল কিনে কেটে মশলা দিয়ে ভালো করে রান্না করে খাচ্ছেন এগুলো হচ্ছে অর্ধমৃত আর মৃত খাবার কোনগুলো যেগুলো প্রিজারভেটিভ ধাওয়া আপনি মাছ বাজার থেকে কিনে আনছেন সেগুলো বরফ দেওয়া বহুদিন আগে মারা গেছে এনে ফ্রিজে রেখে দিচ্ছেন তারপর সেগুলো বার করে খাচ্ছেন এগুলো কিন্তু মৃত খাবার যেগুলো অনেক দিন আগেই মারা গেছে দোকান থেকে কিনে এনে যেসব আমরা প্রিজারভেটিভ দেওয়া খাবার কিনে খাই পটাটো চিপস থেকে শুরু করে ফ্রোজেন ফুড যে কোনো জিনিস এগুলো কিন্তু সবই প্রিজার্ভেটিভ দেওয়া এরা অনেক আগেই মারা গেছে তাদেরকে আমরা আর্টিফিশিয়ালি প্রিজার্ভেটিভ দিয়ে রেখে দিয়েছি তারপর আমরা সেগুলোকে খাচ্ছি এর ভেতর বায়োকেমিক্যাল এনার্জি বলে যে জিনিসটা থাকে সেটা একদম থাকে না এবার জানব বায়োকেমিক্যাল এনার্জিটা কি জিনিস বায়োকেমিক্যাল এনার্জি একটা বৈজ্ঞানিক টার্ম আমাদের প্রত্যেকটা জীবিত মানুষের শরীরে যে আমরা মুভমেন্ট করছি চিন্তা করছি কাজ করছি সব কিছু কিন্তু কন্ট্রোল হয় এই বায়োকেমিক্যাল এনার্জি দিয়ে যখনই এই বায়োকেমিক্যাল এনার্জিটা শেষ হয়ে যায় সেই প্রাণীটা মারা যায় এবার এই বায়োকেমিক্যাল এনার্জি খাবার ভেতর থেকে আমাদের শরীরে ঢোকে যে ধরনের আপনি খাবার খাচ্ছেন জীবিত খাবার খেলে তার ভেতর বায়োকেমিক্যাল এনার্জি সম্ভাবনা সবথেকে বেশি থাকে সেই খাবারটা যখনই আপনি খাচ্ছেন সেই খাবারের থেকে অংশ নিয়ে আমাদের শরীর তৈরি হচ্ছে সাধারণত তিনটে জিনিস খাবারে থাকে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই তিনটে জিনিসই যদি ফ্রেশ জিনিস থেকে আপনি সংগ্রহ করতে পারেন তার ভেতর বায়োকেমিক্যাল এনার্জি প্রচুর পরিমাণে থাকে আপনার শরীরেও সেটা ঢুকে গিয়ে আপনার শরীরেও বায়োকেমিক্যাল এনার্জি অনেক বেড়ে যাবে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন আপনার শরীরে এনার্জি ঠিকঠাক থাকবে যত অর্ধমৃত বা মৃত খাবার আপনি বেশি খাবেন তাতে বায়োকেমিক্যাল এনার্জি তো কমে যায় প্লাস কিছু ক্ষতিকারক কেমিক্যাল এবং আর্টিফিশিয়াল কেমিক্যাল যুক্ত হয় আর সেই খাবার যখন আপনার শরীরে ঢুকবে আপনার শরীরে সেই ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে শরীর গঠন হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনি খুব সহজে অসুস্থ হয়ে পড়বেন আপনার শরীরে ক্ষয় রোগ ডিজেনারেশান বা খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসবে তাই খাবার সম্পর্কে সব সময় আপনাকে সাবধানে থাকতে হবে আমি পরে আর একটা ভিডিও ডিটেল বানাবো কোনটা বায়ো এনার্জি এবং কোনটা মৃত অর্ধমৃত এবং জীবিত খাবার সেটা নিয়ে আজকে শুধু বেসিক আইডিয়া তৈরি করার জন্য ভিডিওটা বানাচ্ছি তাই আজ থেকে আপনি আপনার খাবারের পরিমাণে বেশি পরিমাণে রাখবেন জীবিত খাবার তার মানে আপনি কি কাঁচা মাছ খেতে বলছি না মাছটা ফ্রেশ এনে ফ্রেশ মাছই রান্না করে খাবেন সেটা অর্ধমৃত হলেও তাতে বায়োকেমিক্যাল এনার্জিটা অনেক বেশি থাকে চেষ্টা করবেন শাক সবজি খাওয়ার যেমন আমরা ব্রোকলি খেতে পারি স্যালাড হিসাবে খেতে পারি লেটুস পাতা খেতে পারি বাদাম ভিজানো ছোলা বা মটর এগুলো খেতে পারি এগুলো জীবিত এবং ফুল অফ বায়োকেমিক্যাল এনার্জি তাই আজ থেকেই আপনার দিনের খাবারে ম্যাক্সিমাম পরিমাণ খাবার আপনি জীবিত খাবার রাখুন দেখবেন প্রাণ শক্তিতে ভরপুর হয়ে যাবেন আপনি ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার উদ্দেশ্য স্মার্ট লিভিং অর্থাৎ অল্প একটু জ্ঞান অর্জন করে স্মার্ট লিভিং করতে পারলে আপনি অনেক দিন সুস্থ থাকতে পারবেন নমস্কার